হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ ফোকাস সাহা আজকে আমি আলোচনা করবো অ্যাডভার্ডল ক্লস অফ টাইম সম্পর্কে তো অ্যাডভারবেল ক্রসের একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা সেটা দেখে নাও না তো এই ক্লজটা বোঝার সময় কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে সো আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ভেল ক্লস অফ টাইম তো অ্যাডভার্ডেল ক্লসের অনেকগুলো ভাগ রয়েছে যে ভাগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম তো অ্যাডভার্বিয়াল ক্লজে আমরা জানি যে কোনো ঘটনার স্থান টাইম তারপর হচ্ছে পারপাস মানে উদ্দেশ্য তারপর পার্থক্য শর্ত তুলনা ইত্যাদি প্রকাশ করে থাকে তো এই আজকের টপিকটাতে আমাদের শুধু টাইম পাবো দ্যাট মিনস যে কোন কাজ সম্পন্ন হচ্ছে সেটা কোন সময়ে হচ্ছে সেটারই একটা উত্তর আমরা পেয়ে যাব এই ক্লস থেকে তো অ্যাডভার্ভিওল ক্লাসের মধ্যে দেখো যে সমস্ত কনজাংশন দিয়ে শুরু হয় অ্যাডভারবি ক্লাসগুলো সাধারণত এখানে আমি লিখে রেখেছি এবং কি যে সমস্ত কনজাংশনগুলো এখানে লেখা আছে সবগুলোরই একটা করে এক্সাম্পল আমি দেব যাতে করে তোমাদের এই অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমটা খুঁজে বের করতে সুবিধা হয় বা আইডেন্টিফাই করতে সুবিধা হয় আর এমন একটা ট্রিক্স আছে আমরা বলবো যে সেই ট্রিক্সের মাধ্যমে একটা ক্লাসকে দেখে খুব সহজেই অ্যাডভারবেল ক্লস অফ টাইম খুঁজে বের করা সম্ভব হবে ওকে সো লেট গেট স্টার্টেড দ্য টপিক এখানে যে সমস্ত কনজাংশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে অ্যাস অ্যাস তারপর হচ্ছে হোয়াইল হোয়েন হোয়েন এভার তারপর হচ্ছে অ্যাস তারপর সিনস টিল আনটিল বিফোর আফটার দেন বাই দ্য টাইম এক্সেট্রা তো এই কনজাংশনগুলোর একটু মিনিংটা প্রথমত জানতে হবে সুন অ্যাজ মানে হচ্ছে সাথে সাথেই মানে করতে না করতে বা কোনো একটা ক্রিয়া নেই না ঘরে প্রবেশ করা প্রবেশ করতে না করতে মানে প্রবেশ করা মাত্র মানে একেবারে ঠিক তৎক্ষণাৎ বলতে গেলে এখানে ওকে হোয়াইল মানে হচ্ছে যখন হোয়েন মানেও যখন হোয়েন এভার মানে হচ্ছে যখনই আর অ্যাজ মানেও যখন হয় হিসাবে হয় তারপরে হচ্ছে কারণে হয় বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম ভূমিকা পালন করে থাকে অ্যাজ আর সেন্স টিল মানে হচ্ছে পর্যন্ত বা অবধি আনটিল মানে হচ্ছে যতক্ষণ না বিফোর মানে আগে আফটার মানে পরে দেন মানে হচ্ছে তারপরে আর বাই দ্য টাইম হচ্ছে মানে পরে বোঝাতে আমরা ব্যবহার করি তো এই সমস্ত কনজাংশানগুলো দিয়ে অ্যাডভারবেল ক্লাস নর্মালি শুরু হয় এখন আমরা দেখবো যে অ্যাডভারবেল ক্লাসকে মানে অ্যাডভার্ভেল ক্লাস অফ টাইমটাকে কীভাবে আইডেন্টিফাই করা যায় খুব সহজ পদ্ধতিতে সো ফার্স্ট এখানে দেখো যে উপরিক্ত কনজাংশনগুলি দিয়ে অ্যাডভার্ভেল ক্লাস শুরু হলে সময়ের বর্ণনা দেয় তাহলে এই সমস্ত যে কনজাংশানগুলি এখানে লেখা হয়েছে সমস্ত কনজাংশনই কিন্তু টাইমের বর্ণনা দেবে বা সময়ের উল্লেখ করবে ওকে নেক্সট প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে কখন দ্যাট মিন্স হোয়েন কখন দিয়ে প্রশ্ন করলেই সাধারণত অ্যাডভারবেল ক্লজ অফ টাইম পাওয়া যায় বিষয়টা খুবই মজার বা ইন্টারেস্টিং এখানে কিন্তু প্রিন্সিপাল ক্লজ সো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লাস যেটা রয়েছে সেই ক্লসের ফাইনাইট ভাব দ্যাট মিন্স ক্রিয়াটাকে যদি সমাপিকা ক্রিয়াটাকে যদি আমরা কখন দিয়ে কোয়েশ্চেন করি তাহলে যে উত্তরটা বা যে অ্যান্সারটা আমরা পাবো সেটা নর্মালি দাঁড়াবে কি অ্যাডভারবেল ক্লজ অফ টাইম ওকে সো ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে যে দেখো অ্যাস সুন অ্যাস আই এন্টার দ্য রুম দ্য স্টুডেন্টস স্টুড আপ এই হচ্ছে একটা ক্লস এবার এই ক্লসটা যে অ্যাডভারবেল ক্লস অফ টাইম সেটা বোঝার পদ্ধতি হচ্ছে ফার্স্ট হচ্ছে দেখো কনজাংশান অ্যাস সুন অ্যাস এই কনজাংশানগুলো দিয়েই আমাদের অ্যাডভারবেল ক্লস অফ টাইম শুরু হয় এখানে আমরা পেয়েছি অ্যাস সুন অ্যাস কনজাংশানটা প্রথমে তো খুঁজে বের করতে হবে সেন্টেন্সের মধ্যে থেকে বা ক্লসের মধ্যে থেকে ওকে কনজাংশানটা পেয়ে গেছি আমরা দেন এবার আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা সাব ক্লাস আর কোনটা প্রিন্সিপাল ক্লাস তো খুবই সহজ যে ক্লাসের সামনে বা কনজাংশন থাকে সেটা হচ্ছে কনজাংশন মার্কা ক্লাস বা সাব ক্লাস যেটাকে বলা হয় তাহলে এটা হচ্ছে আমাদের সাব ক্লাস এসি সাব ক্লাস এবার যে ক্লাসের সামনে কোনো কনজাংশন থাকে না সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লাস তাহলে দ্য স্টুডেন্ট স্টুড আপ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস বা মেইন ক্লাস ক্লিয়ার ওকে এর দুটো খুঁজে পাওয়ার পরে প্রিন্সিপ্যাল ক্লাসের যে মেইন ভাবটা রয়েছে বা ফাইনাল ভাব স্টুড আপ উঠে দাঁড়ালো এটাকে আমরা প্রশ্ন করবো কী দিয়ে প্রশ্ন করবো হোয়েন দ্যাট মিনস কখন কখন দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে কখন উঠে দাঁড়ালো তাহলে এই যে অ্যাসুন থেকে শুরু করে যে ক্লজটা রয়েছে আমাদের কনজাংশন মার্কা পুরো ক্লজটাই কিন্তু আমরা উত্তর হিসাবে পাচ্ছি তাহলে হচ্ছে অ্যাসুন ইন্টার আই ইন্টার দাঁড়ুন যেমাত্র আমি ঘরে ঢুকলাম দ্য স্টুডেন্ট আপ ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো এবার উঠে দাঁড়ালো কখন উঠে দাঁড়ালো এবার দেখো উত্তরটা চলে আসছে যে যেইমাত্র আমি ঘরে ঢুকলাম যেইমাত্র আমি ঘরে ঢুকলাম ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো ওকে তো ফার্স্ট এইভাবে মনে রাখতে হবে যে আমরা কনজাংশানটা খুঁজে বের করবো কনজাংশনটা থেকে কী কী করবো যে ক্লসের সাথে যুক্ত আছে সেই ক্লজটাকে আইডেন্টিফাই করব অ্যান্ড প্রিন্সিপাল ক্লাসটাকে খুঁজে বের করবো প্রিন্সিপাল ক্লাসের যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে আমরা কী করব মেন ভার্বটাকে প্রশ্ন করবো হোয়েন দিয়ে দ্যাট মিন্স কখন দিয়ে প্রশ্ন করবো যে উত্তরটা পাবো একেবারে সাব ক্লাসটাকে উত্তর হিসাবে পুরোটাই পেয়ে যাবো এইভাবে আমাদেরকে প্রিন ক্লজ ক্লাস অফ টাইম খুঁজে বের করতে হবে নেক্সট এক্সাম্পল দেখো ডোন্ট টক হোয়েন এভার সরি হোয়েন সামবডি ইজ ওয়ার্কিং ইন দ্য রুম ডোন্ট টক হোয়েন সামবডি ইজ ওয়ার্কিং ইন দ্য রুম তাহলে হোয়েনটা এখানে হচ্ছে কি কনজাংশন আর হোয়েন কনজাংশন টাইমের কী করে উল্লেখ করে সো এখান থেকে যে ক্লসটা রয়েছে বা যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আমাদের সাব ক্লাস এটা হচ্ছে সাব ক্লাস সাবঅর্ডিনেট ক্লস অ্যান্ড ফার্স্টে যেটা রয়েছে এটা তো কোনো কনজাংশন নেই তাই হচ্ছে এটা প্রিন্সিপাল ক্লাস বা মেন ক্লাস ওকে মেন ক্লাস হচ্ছে টক টাকটাকে প্রশ্ন করো কোথায় দিয়ে কখন দিয়ে তাহলে কখন কথা বলবে না কখন কথা বলবে না পুরো উত্তরটা পেয়ে যাচ্ছি দেখো যে যখন কেউ ঘরের মধ্যে কাজ করছে এটা আমরা উত্তর পাচ্ছি যখন কেউ ঘরের মধ্যে কাজ করছে মানে হোয়েন সাম্বারি ইজ ওয়ার্কিং ইন দ্য রুম এটা উত্তর হিসাবে আমরা পুরোটা পেয়ে যাচ্ছি ক্লিয়ার ওকে নেক্সট নেক্সট হচ্ছে যে সি উইল ডান্স হোয়েন এভার হার সিস্টার উইল কাম তাহলে এখানে কনজাংশন কোনটা হয়ে নার কনজাংশন এটা কনজাংশন পেয়ে গেলাম এটা কার আগে আছে হার সিস্টার উইল কাম এটার আগে আছে তাহলে এটা পুরোটাই হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লাস দ্যাট মিন্স এস সি আর প্রিন্সিপাল ক্লাস কোনটা সি উইল ডান্স এটার এখানে দেখো কোনো কনজাংশন নেই এই টুকুটার মধ্যে ওকে তাহলে এটা হলো কি প্রিন্সিপাল ক্লস ডান্স ডান্সটাকে প্রশ্ন করো কখন ডান্স করবে সি উইল ডান্স মানে সে নাচবে বা নৃত্য করবে কখন ডান্স করবে হয়ে নেবে মানে যখনই হার সিস্টার উইল কাম যখনই তার বোন আসবে তাহলে এটা পুরোটাই কিন্তু উত্তরটা হিসাবে পাচ্ছি আমরা অ্যাডভারবেল ক্লজ অফ টাইমের তাহলে কখন নাচবে যখনই তার বোন আসবে ওকে সো এটা একটা অ্যাডভার্বেল ক্লজ অফ টাইমের এক্সাম্পল নেক্সট দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য সরি দেয়ার ওয়াজ সাইলেন্স তারপরে হচ্ছে অ্যাজ দ্য টিচার ওয়াজ টিচিং আর্স গ্রামার তাহলে এখানে একটা কনজাংশান রয়েছে সেটা হচ্ছে অ্যাজ আর এটা কার আগে রয়েছে দ্য টিচার ওয়াজ টিচিং আর্স তাহলে এটা হচ্ছে আমাদের সাব ক্লাস এসি সাব ক্লাস আর এটা হচ্ছে দেয়ার ওয়াজ সাইলেন্স হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লাস তাহলে এখানে ভাবটা হচ্ছে ওয়াজ এখানে ওয়াজ হচ্ছে মেন ভাব ছিল কখন ছিল মানে কখন নিস্তব্ধ ছিল দে সাইলেন্স মানে কখন নিস্তব্ধ ছিল যখন শিক্ষক আমাদের ব্যাকরণ পড়া শেখাচ্ছিলেন টিচিং শেখাচ্ছিল তাহলে যখন শিক্ষক আমাদের ব্যাকরণ শেখাচ্ছিলেন বা পড়াচ্ছিলেন তখন সাইলেন্স ছিল তাহলে উত্তরটা পেয়ে গেলাম কখন ছিল সাইলেন্স ও উত্তরটা কিন্তু এই ক্লসটা পাচ্ছি আজ থেকে শুরু করে একবার গ্রামার পর্যন্ত ক্লিয়ার নেক্সট দ্য ফোন র্যাং মানে ফোনটি বেজে ছিল হোয়াইল আই স্লেপ যখন আমি ঘুমিয়েছিলাম তাহলে দেখো হোয়াইলটা আমরা এখানে কনজাংশন হিসাবে পাচ্ছি আর কনজাংশনের পর থেকে যে সেন্টেন্সটা রয়েছে সেটা দেখি সব ক্লাস তাহলে এটা হচ্ছে সব ক্লাস পেয়ে গেলাম নেক্সট হচ্ছে এবার দেখো যে এটার আগে কোনো কিন্তু কনজাংশন নেই মিন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস তাহলে এই ক্লাসটার র্যাঙ্ক হচ্ছে ভার্ভ এখানে এটা হচ্ছে ভার্ভ এটাকে প্রশ্ন করো কখন বেজে ছিল মানে বেজে কখন বেজেছিল আই স্লাইড এটা হচ্ছে আমাদের উত্তর পুরোটা সো এটা একটা এইটুকুটা একটা হচ্ছে অ্যাডভার্বেল ক্লস অফ টাইম ওকে আরও বাকিগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করছি সো জাস্ট কিপ ওয়াচিং দিস ভিডিও নেক্সট এক্সাম্পল হচ্ছে যে আই হ্যাভ নট গন টু স্কুল সিন্স আই ওয়াজ ইল এখানে একটা কনজাংশন আছে কনজাংশনটা দেখো লাল লালকালি দামি এই যে লিখে রেখেছি আন্ডারলাইন করে রেখেছি সেটা হচ্ছে যে সিনস সিনস মানে হচ্ছে যখন থেকে বা জবে থেকে বা যখন এই রকম বাংলা অর্থ হয়ে থাকে তাহলে এই যে সিনস শব্দ কনজাংশানটা রয়েছে এটা কার আগে রয়েছে আই ওয়াজ ইল এই বাক্যটার আগে রয়েছে আই ওয়াজ ইল তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাব সাবক্লস ওকে ক্লিয়ার সাবক্লস আর এখানে দেখো কোনো কনজাংশন নেই আই হ্যাভ নট গন টু স্কুল এখানে কোনো কনজাংশন নেই দ্যাট মিন্স এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লস ওকে এবার হচ্ছে প্রিন্সিপাল ক্লসের মেইন ভার্ব হচ্ছে কোনটা গন এই যেটা গন তাহলে প্রশ্ন করে একে কখন দিয়ে তাহলে কখন যায়নি নেগেটিভ যেহেতু কখন যায়নি উত্তরটা আসছে কি যে জবে থেকে আমি অসুস্থ ছিলাম ওকে কখন যাইনি জবে থেকে আমি অসুস্থ ছিলাম বা যখন থেকে আমি অসুস্থ ছিলাম সো দিস ইজ এ এক্সাম্পল অফ অ্যাডভান ক্লস অফ টাইম ওকে নেক্সট দ্য স্টুডেন্টস ওয়ার টোল টু ডু দ্য সামস ছাত্রছাত্রীদেরকে অঙ্কগুলি করতে বলা হয়েছিল টিল দ্য বেল র্যাংক তাহলে টিল দেখো এটা হচ্ছে একটা কনজাংশন আর এই কনজাংশনটা টাইমের উল্লেখ করছে সো টিল টিল মানে হচ্ছে পর্যন্ত বা অব দি এইরকম আসবে ওকে তাহলে এটা দ্য বেল rang এটার আগে রয়েছে তাহলে এই সেন্টেন্সের আগে যেহেতু রয়েছে তাই এটা হচ্ছে একটা কি সাব ক্লাস সো এটা হয়ে গেলো সাবঅর্ডিনেট ক্লাস বা সাব ক্লাস আর এখানে দেখো দ্য স্টুডেন্টস ওয়ার টোল টু ডু দ্য সামস এখানে কোনো কনজাংশান নেই দ্যাট মিন্স সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস এবার প্রিন্সিপাল ক্লাসে মেইন ভার্ট কোনটা হচ্ছে ওয়াস টোল্ড যেটাকে বলা হচ্ছে মানে বলা হয়েছিল অঙ্কগুলি করতে বলা হয়েছিল তাহলে বলা বলা হয়েছিল কখন বলা হয়েছিল কখন বলা হয়েছিল যত এই যেখানে হচ্ছে পর্যন্ত বেল না পর্যন্ত করতে বলা হয়েছিল কখন বলা হয়েছিল বেল না পড়া পর্যন্ত ঠিক আছে তাহলে হচ্ছে বেল যতক্ষণ না পড়বে ততক্ষণ অঙ্কগুলি করতে হবে তাহলে এটা পুরোটাই কিন্তু আমরা এই ক্লজের উত্তর হিসাবে পাচ্ছি কখন প্রশ্ন করছি ভাবটাকে কখন দিয়ে প্রশ্ন করছি আর সেটা আমরা সাব ক্লসটাকে পুরোটাকে উত্তর হিসাবে পেয়ে যাচ্ছি নেক্সট এক্সাম্পল হচ্ছে যে আই উইল ওয়েট ফর হার্ট তারপরে হচ্ছে আনটিল আনটিল মানে কি আনটিল মানে হচ্ছে যতক্ষণ না যতক্ষণ না এইটা হচ্ছে তাহলে কি কনজাংশন সি কামস তাহলে এই বাক্যের যেহেতু পূর্বে রয়েছে তাই এটা হচ্ছে পুরোটাই এই আনটিল থেকে শুরু করে এটা হচ্ছে সাব ক্লাস ওকে এখানে কোনো কনজাংশন নেই আই উইল ওয়েট ফর হার তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস আর এই প্রিন্সিপাল ক্লাসের এই ওয়েটটাকে যদি আমরা প্রশ্ন করি কখন যে কখন অপেক্ষা করবে তাহলে উত্তরটা পেয়ে যাচ্ছি আমরা যে যতক্ষণ না সে আসে যতক্ষণ না সে আসে তাহলে পুরো এই ক্লসটাকে আমরা উত্তর হিসাবে পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে ইট ইস এক্সাম্পল অফ অ্যাডভার্বেল ক্লস অফ টাইম ওকে তাহলে এটা অ্যাডভারবেল ক্লস অফ টাইমের এক্সাম্পল নেক্সট এক্সাম্পলটা হচ্ছে যে ডু ইট বিফোর এনিবডি এলস ডু ইট এখানে আরও একটা কনজাংশন রয়েছে সেটা হচ্ছে বিফোর এখানে দেখো বিফোর রয়েছে আমাদের এই বিফোর এই কনজাংশানগুলোই সাধারণত থাকে তাহলে বিফোর থেকে বাকি যে সেন্টেন্সটা রয়েছে পরবর্তী সো এটা পুরোটাই হচ্ছে সাব ক্লাস। আর ডু ইট হচ্ছে এটা মেইন ক্লাস বা প্রিন্সিপাল ক্লাস তাহলে একে আমরা প্রশ্ন করব কখন দিয়ে কখন করবো ডু ইট মানে করো কখন করো বিফোর এনিবডি এলস ডাজ ইট মানে অন্য কেউ করে নেওয়ার আগে করে ফেলার আগে করতে বলছে এটা তাহলে কখন করব বিফোর এনিবডি মানে কেউ করার আগে এটা করো আর কেউ করার আগে করে তাহলে এটা উত্তর হিসাবে পেয়ে গেলাম তো এটা একটা কি এই যে ক্লসটা বিফোর থেকে শুরু করে ইট পর্যন্ত অ্যাডভারবেল ক্লস অফ টাইমের এক্সাম্পল ওকে নেক্সট হি কেম ব্যাক সে ফিরে এসেছিল। আফটার দ্য নাইট হ্যাড ফলেন মানে রাত্রি নেমে আসার পরে তাহলে আফটারটা এখানে একটা কনজাংশান আর এখান থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের সাব ক্লস আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এই কামব্যাক ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি কখন দিয়ে যে কখন ফিরে এসেছিল। তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে যে আফটার দ্য নাইট হ্যাড ফলেন মানে রাত্রি নেমে আসার পরে রাত্রি নেমে আসার পরে সে ফিরে এসেছিল। তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ কি অ্যাডভার্বেল ক্লাসের টাইমের এক্সাম্পল দিচ্ছে একটা নেক্সট হচ্ছে যে দে ফিনিশ আর হোমওয়ার্ক তারা তাদের বাড়ির কাজ শেষ করেছিল বাই দ্য টাইম দ্য টিচার হ্যাড কাম তাহলে বাই দ্য টাইম থেকে শুরু করে বাকি যে অংশটুকুটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এসসি মানে সাব ক্লাস আর দে ফিনিশ দেয়ার হোমওয়ার্ক এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লাস এই প্রিন্সিপ্যাল ক্লাসের এখন মেইন ভাব হচ্ছে ফিনিশ ফিনিশটাকে আমরা প্রশ্ন করব কখন তাহলে কখন শেষ করেছিল মানে ফিনিশ মানে শেষ করেছিল। এর উত্তরটা হচ্ছে শিক্ষক আসার পরে ওকে শিক্ষক আসার পরে শেষ করেছিল সো বাই দ্য টাইম দ্য টিচার হ্যাড কাম এটা হচ্ছে একটা অ্যাডভারবেল ক্লাস অফ টাইমের এক্সাম্পল নেক্সট হচ্ছে এবং লাস্ট বাট নট লিস্ট সো নো সোনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট ওকে সো এখানে দ্যানটা হচ্ছে আমাদের কনজাংশান আর এখান থেকে শুরু করে দ্য ট্রেন লেফট এটা হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে একটা সাব ক্লাস নো সোনার হ্যাড যেটা এখানে রয়েছে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লাস রিচটাকে প্রশ্ন করে কখন পৌঁছেছিল রিচ মানে হচ্ছে পৌঁছানো বা উপস্থিত কোথাও পৌঁছে যাওয়া তো কখন পৌঁছেছিল দেন দ্য ট্রেন লেপ ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে ট্রেন স্টেশন যখন ছেড়ে দিল তখন কিন্তু পৌঁছেছিল তাহলে এটা এক্সাম্পল পেয়ে গেলাম আর এই প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি আমরা তাহলে এইভাবে আমাদের অ্যাডভার্ভেল ক্লস টাইম টাইমগুলোকে খুঁজে বের করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারা গেছে দ্য ভার্বাল ক্লস অফ টাইম খুঁজে বের করা সহজ ছোট্ট ট্রিক্সটা আমি আরও একবার বলে দিই যে ফার্স্ট অফ অল আমাদের কনজাংশানটা খুঁজে বের করতে হবে আর কনজাংশান থেকে শুরু করে যেটা মানে যে যে সেন্টেন্সের আগে কনজাংশানটা রয়েছে সেটা সাব ক্লাস আর যেখানে কোনো কনজাংশান নেই সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস প্রিন্সিপাল ক্লাসের যে মেইন ভাব রয়েছে সেই ভাবটাকে হোয়েন দিয়ে প্রশ্ন করো বা কখন দিয়ে প্রশ্ন করো পুরো সাব ক্লাসটা উত্তর হিসাবে যদি পেয়ে যাও তাহলে সেটা এক্সাম্পল পড় এক্সাম্পল অফ অ্যাডভার্ট ক্লস অবশ্যই হবে ওকে তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে বা একটু এখান থেকে কিছু শিখে থাকো তাহলে প্লিজ একটা লাইক দেবে ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে শেয়ারের পরিমাণ প্রচুর কমে যাচ্ছে সো এই ভিডিওগুলি তৈরি করতে অনেক সময় লাগছে বাট এর আমরা কিন্তু সঠিক উদ্দেশ্যটা পূর্ণ করতে পারছি না ভিডিও মেকিংয়ের সো ভিডিওগুলি প্লিজ শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে আর ফিউচারে কোন টপিকের ওপরে ভিডিও প্রয়োজন বা কোন ইংলিশ গ্রামারটার ওপরে ভিডিও তোমাদের প্রয়োজন প্লিজ প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা অন করে দেবে যাতে করে তোমরা ফিউচারে নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও এবং ভিডিওগুলি খুব সহজেই দেখতে পারো আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অল দ্য বেস্ট